শত সাধনার বলে আসিয়া এই মানব কোলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কোলে, ষোলো আনা দিবে বলে আজ দিলে না মন রে, ষোলো আনা দিবে বলে কেন দিলে না, মানে আপনার একটা কথা কোন। আচ্ছা, আমি কি আপনাদেরকে জিম্মি করছিলাম? কি জিম্মি করছি? আমি বলছি যে সাধকের লেখা গানটা আমি গাইলাম, আমি এটার পরে ইয়ের গান গাইতে হবে একটা, ঢাকায়া সুলতান, এই গানটা আমাকে গাইতে হবে, আমার ঘর থেকে বলা আছে। এরপরে বিচ্ছেদ আমি বলছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ার সাধক মহর্ষি মনমোহন দত্ত, ওনার একটা গান আমি গাইব, আপনারা যদি উঠেন আমি ভাববো যে আপনারা আমার ব্রাহ্মণবাড়িয়ার সাধককে হেয় করেছেন। গানটা মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, আপনারা শুনছেন না, খারাপ লাগছে? এই গান গাওয়ার পরে আমি বলছিলাম যে যদি আমি কষ্ট দিয়ে থাকি, আমি ক্ষমা চাই, যে কষ্ট হইলেও তো আপনার গানটা শুনছেন, আমাকে মনে মনে বকা দিলেও আমি খুশি, কষ্ট না, এটা আমি বলছিলাম ভাই, আমি জিম্মি করি নাই। আর হ্যাঁ, কালো জিরা যার কথা কোরআনে আসছে, কালো জিরা, এই কালো জিরা মরণ মৃত্যু ছাড়া, মৃত্যু ছাড়া কালো জিরা সমস্ত রোগের ঔষধ, সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার মায়েরা শিখাইছে, দাদা গুরুরা শিখাইছে ছোট, যে কালো জিরা এটা মৃত্যুর হাত থেকে বাঁচান ছাড়া সব রোগের ঔষধ। আমার এই মহর্ষির গানটা মনে করেন কালো জিরার চাইতেও আরো বেশি, মিষ্টি খাইলে মানুষের সমস্যা হয়, কালো জিরা চিরতার রস খেলে কারো সমস্যা হয় কি বাবা, কথা করেন, মিষ্টি খায় না তার ডায়াবেটিস বেড়ে যায়, আর কেউ চিরতার রস খাইতে পারে না তার মুখ দিয়ে যায় না, এরা রুচি কুলায় না। আমার গানটা চিরতার মতো, ওই কালো জিরার মতো,
এটা কষ্ট হইলো কোনো বৃথা যাবে না অন্তত উপকার ছাড়া অপকার হবে না আর যেটা উপকার ছাড়া অপকার হবে না এটা একটু জোর কইরা জিম্মি কইরা ভিতরে ঢুকানোইলো কথা বিচ্ছেদ গাবো এটা বন্ধ করে দেই ওনাকে তো আমি স্টেজের কাছে দিয়েও দেখি নাই উনি হঠাৎ করে আয়া কি কয় শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শুল আনা দিবি বলে আজ দিলে না মন রে মানিক ভাই আমার যে বড় ভাই বলছে যে প্যাল্লাপ করে নেই আমরা আঞ্চলিক ভাষা তা আমি ওনারে কমো যে আপনার সাথে দশ মিনিট প্যাল্লাপ করুক আমার আজকের এই বায়নাটা তার দশ মিনিট ওনার লগে কারো এ কথা কন আমার বায়না রাত আজকে রাতের বায়নাটা আপনার দশ মিনিট কথা কইবেন যার লাগিয়া এসেছ তারে কি কেউ দেখেছ চোখ বুঝিয়া খেয়েছ মানুষ চোখে দেখো না সরল প্রেম সাধনে পাঠাই তোমায় কেনরে মন কামরিনে হয়েছ দেনা গলে বছরে একবার মিলে তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না বনের পশু গরু ছাগলে বনের পশু গরু ছাগলে বছরেতে একবার মিলে তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না ওরে কিছু মানু হইতে পশু ভালো মানব জনম বৃথা গেল এলাইসা মানু হইতে পশু ভালো মানব জনম বৃথা গেল মানব কুলে জন্ম হইয়া মরণ হইল না এলাইসায় আমার মানব কুলে জন্ম নিয়া মরণ হইল না কেন সাধু সঙ্গ মিলে না কেন গুরু সঙ্গ মিলে না আমানত মানবতা এলাইসা দিয়েছেন তোমার মাথা ভুলে রইলা কার কথা তার চিনলা না আরে ও পাগল মন আমানত মানবতা দিয়েছেন তোমার মাথা ভুলে রইলি কার কথা
আজনের মাথায় বাড়ি না ভেঙেছে কমতি পরি কাম সাগরে ডুবলে তরি ভাঙলে জাগে না এলাই সাগর আমার কাম সাগরে ডুবলে তরি টানলে জাগে না তাদের জন্য পীর ওলি দেখলে যাদের গীবত শুরু হয় চুলকানি উঠে শাহজালাল শাহপুরান খাজা বড় পীরের নাম শুনলে যাদের খাউজানি উঠে এটা তাদের জন্য অলির কথা শুনলে যাদের খারাপ লাগে গীবত করে খাজা বাবা গাজা বাবা বিভিন্ন মন্তব্য করে এটা তাদের জন্য দিনে দিনে গেল বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না মনে রে সেই দিনের ভাবনা শিশুকালে ছিলা তোমার জননী মার কোলে নানান রঙের খেলনা পাইয়া তোমায় গেলাম ভুলে হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল তোমার শৈশব গেল কৈশোর গেল আসলো যৌবনকাল যৌবনের ভারে তোমার দেহ টলম যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কল মা বাবা আনিয়া দিল আমায় সুন্দর একটা নারী সে সাজিল ঘরের বিবি আমি গোলাম হইলাম তারি মা বাবা আনিয়া দিল সুন্দর একটা নারী সে সাজিল ঘরের বিবি আমি গোলাম হইলাম তারি কামিনীর কান্তরঙ্গে হাবুডুবু খাও জোয়ার ভাটা না জানিয়া ছাড়লাম দেহ নাও আমি অমূল্য ধন পরশ রতন সব কি আছে জলে আমার ভাগ্য গুণে হঠাৎ একদিন হইল একটা ছেলে আমার ছেলে হইল মেয়ে হইল এলাইশা মহিউদ্দিন সাকেশ মতি মা আমার ফুরাইল যৌবন আমার গায়ে তেয়ার আগের মতন শক্তি নাই তেমন আমার হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারি না জিব্বাতে আর আগের মতন স্বাদ লাগে না খানা চোখের শক্তি কমে গেছে মুখের দন্তগুলো নড়ে আগের মতো শুনতে পাই না আমায় কেউ ডাকলে উচ্চ স্বরে আমার চোখের শক্তি কমে গেছে মহিউদ্দিন সাহেব আমার
দন্তগুলো নরে শাহজালাল শাহ এলাইশা গো আমার গায়ের বল কমে গেছে আমার দন্তগুলো পরে আমার মালিক চিঠি দিয়েছে পাকলো মাথার চুল দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল আমার মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল দিনে দিনে দিন কাটাইলাম ফুলের সংসারে আমার দয়ালের কাজ কি কইরাছি ভাবি নাই অন্তরে এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের ন প্রত্যাখি উড়িয়া গে মিথ্যা পরিচয় এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের ন প্রত্যাখি উড়িয়া গেলে পরিচয় তাই দিনে 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 বাকি মাত্র একদিন ভাবলে না পারলা ওই দিনের ভাবনা ওই দিনের কয় দিন বাকি কাঁচা ছেড়ে যাবে পাখি ওই দিনের কয় দিন বাকি কাঁচা ছাইরা যাবে পাখি দেখবি তখন সবই ফাঁকি সবই ছলো না রে মন দেখবি তখন সবই ফাঁকি সবই ছলো না Good.